নতুন তাবলীগের আরেক দল বাড়াইছে এতাতি এরাও দেওবন্দীদের বিরুদ্ধে যাতা করতেছে কথা বলেন ঠিক কি না এগুলো সব ইসরায়েলে ওলামাই কেরামের বিরুদ্ধে মানুষ লাগায় দিছে যাতে এরা রাজত্বে না যাইতে পারে কিন্তু লাগায়া দেওয়ার পরেও ক্ষমতা কে দেয় আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ পাক ক্ষমতা দেয় আল্লাহ পাক এখানে অনেকে মনে কষ্ট পাইবেন হুজুর আপনি তাঁতিদেরকে বলেন ইসরায়েলে লাগায় দিছেন এটা তো আমার কথা না ধর্মমন্ত্রী বাংলাদেশের সাবেক ধর্মমন্ত্রী হাফিজ আব্দুল্লাহ সাহেব আপনারা শুনছেন উনি নিজে বলছেন যে ইসরায়েল থেকে হিউজ টাকা বাংলাদেশের তাবলীগের এক পাটের ভিতরে ঢুকছে হিসাব আমাদের কাছে খবর আছে নিউজ আছে উলামায়ে কেরামের মজলিসে বলছেন হাজার হাজার কোটি টাকা ঢুকছে যাতে তাবলীগের দুই পাট কিয়ামত পর্যন্ত দুই পাটি তাকে এক যেন না হয় আমি গত বছর নারায়ণগঞ্জে এক মাহফিলে গেছি সাতপন্থী এক সাথী আমারে শুনাইল হে বাপসে আমিও তার দলের এই যে তাবলীগের দুইটা ভাগ এটা নিঃসন্দেহে ইসরায়েলের ইহুদিরা ভাগ করে রাখছে এ নিজে বলতেছে আমি চিনি আমার ওয়াসিক ভাইয়ের চিনি এ নিজে নিজে বলছে আল্লাহর ঘর মসজিদে বলে বসে বলতেছে আল্লাহর ঘর মসজিদে বসে বলতেছে আমি চিনি ওয়াসিক ভাই বাংলাদেশের এত হাতের আমির যে তার আশপাশে ইসরায়েলের কোন কোনটা ইসরায়েলের চোর উনাকে জুবার সবার সাথে মিশতে দেনা আমি চিনি আমার যদি আল্লাহ তৌফিক দিতেন আমি এদেরকে গুল্লি করে হত্যা করতাম এ নিজেই তো স্বীকার করছে মাথিন না দেখে আজীব কারবার আমি নিজে বাঘ হওয়ার বাঘ হয়েছে মামা আঠারো আঠারো ইংরেজি আঠারো আঠারো ইংরেজি আঠারো বা সতেরো থেকে আমি উনিশে এর আগে উনিশে নিজামুদ্দিন গেছি দেওবন গেছি ইন্ডিয়া গেছি আমি বলতে চাইছিলাম আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মুমিনদেরকে আল্লাহ সরাসরি কোরআনে পাকের মাঝে সম্বোধন করেছেন তাফসীরের কিতাবে আছে অষ্ট আশি বার মুমিনদেরকে আল্লাহ সরাসরি কোরআন শরীফে সম্বোধন করেছে কতবার এটা এতটুকু বুঝে আসবে না সহজে বুঝে আসবে এইভাবে মাননীয় প্রধানমন্ত্রী সংসদ ভবনের মাইকে এই কুচাই পশ্চিমবাগ এলাকার কোনো নেতা বাইরে যদি নাম উচ্চারণ করে এবং এই কথা বলে আমি কুচাইয়ের অমুক সলিমুল্লারে খুব ভালোবাসি ছেলেটা বড় ভদ্র একবার বলছেন খবরটা যদি এই সলিমুল্লা ভাইয়ের কানে হয় তার ফাও কি আর জমি ন থাকবে সাত আসমানের উফে দি প্রধানমন্ত্রী আমার নাম উচ্চারণ করছে প্রধানমন্ত্রী সরাসরি যদি কেউরে সম্বোধন করে আলিয়া মাদ্রাসার মাঠে আসছেন লাখ লাখ কর্মী একজনে ডাক দিয়ে বললো অমুক তুমি স্টেজে আসো সরাসরি সম্বোধন করছে এমপি বলবে বা আমার নাম লয় না তার নামটা লইছেন মন্ত্রী সাহেব বলবে আমার নাম নেয় না তার নামটা নিছে নিশ্চয় লোকটা স্বাভাবিক না রাজনীতির অঙ্গনে অনেক উপরের মানুষ একবার উচ্চারণ করছেন সরাসরি যদি এরকম আমরা মনে করি আসমান জমিনের মালিক কুল কায়নাতের মালিক কুল কায়নাতের মালিক দুনিয়ার মালিক জান্নাত জাহান্নামের মালিক মহান রব্বে জুল জালাল তাবারাকা ওয়া তাআলা যার হাতে ক্ষমতার সমস্ত চাবিকাঠি যিনি ক্ষমতায় বসান ক্ষমতা থেকে নামায়া দেন যাকে যখন ইচ্ছা ক্ষমতায় বসায় গা গদারা মুলকে বখশি গায়ে সারা চুগদাও গা গদারা মুলকে বখশি গায়ে সারা চুগদাও আজবরায় নি মনানে দরবদর হাই রাখুনি আজবরায় নি মনানে দরবদর হাই রাখুনি কাদির কুদরত তু দারি হর চে খাহি আকুনি কাদির কুদরত তু দারি হর চে খাহি আকুনি মুরদারা জিন্দা কুনি তু জিন্দারা বে যাকুনি মুরদারা জিন্দা কুনি তু জিন্দারা বে যাকুনি মহান আল্লাহ পাক যখন যাকে ইচ্ছা ক্ষমতায় বসায়
ক্ষমতায় বসাইতেও সময় লাগে না ক্ষমতার থেকে নামাইতেও সময় লাগে না তবে ক্ষমতার থেকে না নামায়া রাখিয়া দিলে বুঝবেন যদি আপনি হকের উপর থাকেন হকের উপর থাকেন তাহলে আল্লাহ আপনার উপর খুশি আর যদি হকের উপর না থাকেন আর ক্ষমতায় আপনি থাকতেছেন তার মানে আল্লাহ চার দিন ছেড়ে দেন না চার দিন কি দেন না ছেড়ে দেন না ফেরাউনকে সাড়ে চারশত বছর ছাড় দিছেন সাড়ে চারশত বছর পরে ধরছেন ভাই খেয়াল কইরা শুনি সম্বোধন করছেন সরাসরি আমাদেরকে কে কতবার অষ্টআশি বার অষ্টআশি বার তাওরাতে ইহুদিদেরকে আল্লাহ সম্বোধন করছেন একবার কয়বার তাওরাতের মাঝে ইহুদিদেরকে আল্লাহ পাক সম্বোধন করছেন একবার ইসলাম আসবার আগে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম দুনিয়াতে আসবার আগে ওয়াসসালামের উম্মতকে তাওরাতের ভিতরে আল্লাহ পাক একবার সম্বোধন করছেন কয়বার আওয়াজ দিয়ে বলেন কয়বার একবার ইঞ্জিল শরীফে খ্রিস্টানদেরকে আল্লাহ সরাসরি সম্বোধন করেছেন মাত্র একবার খ্রিস্টানদেরকে ইঞ্জিল শরীফে সরাসরি সম্বোধন করছেন কয়বার তাওরাতে ইহুদিদেরকে সরাসরি সম্বোধন করছেন মুসলমানদেরকে সম্বোধন করছেন অষ্টআশি বার তাও আবার মহব্বতের বাসায় ভালোবাসার বাসায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান মুমিনদেরকে অষ্টআশি বার মহব্বতের সুরে ভালোবাসার সুরে বড় দামি শব্দ দিয়া মুমিনদেরকে আল্লাহ অষ্টআশি বার সম্বোধন করেছেন তাওরাতের ভিতরে ইহুদিদেরকে আল্লাহ মাত্র একবার সম্বোধন করেছেন ইঞ্জিল শরীফে আল্লাহ খ্রিস্টানদেরকে সরাসরি একবার সম্বোধন করেছেন একবার সম্বোধন পাইয়া ইহুদিরা মনে মনে পাওয়ারফুল আমাদেরকে আমাদের মালিক সরাসরি সম্বোধন করছে যদিও একবার করেছে সম্বোধন তো করেছে এই একবার সম্বোধন করার কারণে ইহুদিরা তাদেরকে সুপারিয়রিটি কমপ্লেক্স পৃথিবীর মধ্যে সেরা জাতি হিসাবে ঘোষণা দেয় যে আমাদেরকে আমাদের মালিক সরাসরি ডাকছেন আমরাই শ্রেষ্ঠ খ্রিস্টানরা কয় ইঞ্জিল শরীফে আমাদেরকে আমাদের মালিক সরাসরি ডাকছেন আমরাই শ্রেষ্ঠ জাতি কিন্তু কয়বার কয়বার মাত্র একবার তাও আবার বাসাটা কি তাওরাতে ইহুদিদেরকে আল্লাহ সম্বোধন করছেন এক শব্দ দিয়া সরাসরি সম্বোধন করছেন শব্দটা গাইলের মতো শব্দটা কার মতো খ্রিস্টানদেরকে আল্লাহ সম্বোধন করছেন ইয়া আইয়ুহাল ফুকারা এ ফকিরের বাচ্চারা কোন শব্দ ফকির আমাদের যদি বাড়িতে কেউ আয় মেহমান এই ফকির গাইল না প্রশংসা মাতুর না দেখি খ্রিস্টানদেরকে আল্লাহ সরাসরি সম্বোধন করছেন এমন শব্দ দিয়ে গাইলের মতো ইয়া আইয়ুহাল ফুকারা এ ফকিরের গোষ্ঠী খ্রিস্টানরা বড় খুশি আমরা আল্লাহ ফকির কুইয়া উত্তর সরাসরি সম্বোধন করছেন আল্লাহ পাক খ্রিস্টানদেরকে ফকির কুইয়া গাল ডাক দিছেন বাস্তবেও তারার মাঝে ফকির মানে কি অভাবী ফকির মানে কি ফকির মানে অভাবী ফকির কারে কয় যে নিজেরটা দিয়ে চলতে পারে না আরেকজনের তাল নিয়ে চলে ফকির বলে তাকে নিজেরটা দিয়া চলতে পারে না আরেকজনের টা নিয়া চলে আরেকজনের থেকে আইনা চলে এই পৃথিবীর খ্রিস্টানরা আসলে ফকিরের জাতি তাদের ব্যক্তিগত সম্পদ নাই সব মুসলমানের সম্পদ নিয়া চলে কথা বলেন ঠিক কিনা আল্লাহ ঠিকই তো বলছেন অথচ আমরা মনে করি বাপ পাউন্ড ডলার পাউন্ডের দাম এত কেন ভারত উপমহাদেশের সম্পদ চুরি কইরা নিয়া পাউন্ডের দাম বাড়ছে কথা বলেন ঠিক কিনা
এরা মুসলমানদের দেশ ছাইরা গেলে এই খ্রিস্টানরা দেখবেন সৌদি আরব আইসা ভিক্ষা করতে হবে কথা বলেন ঠিক কিনা শুরু হয়ে গেছে সময় চলে আসছে আর আপনারা লন্ডন যাওয়া লাগতো না আর আমেরিকা যাওয়া লাগবে না এরাই আপনার দেশে আইয়া বাথরুম সাফ করার সময় চলে আসছে ইয়া আইহাল ফুকারা এ ফকিরের দল কারে ডাকছেন খ্রিস্টানদেরকে কয়বার একবার তারা গর্ববোধ গাইল দিয়া ও তো আমার মালিক আমাকে সরাসরি সম্বোধন করছে ইহুদিদেরকে তাওরাতে আল্লাহ পাক একবার সম্বোধন করেছেন ইয়াইহাল মাসাকিন এ মিসকিনের দল হেদায়া কিতাবের মাঝে আছে ওয়াল মিসকিনু মাল্লা দারালা মিসকিন তারে কয় যার গর বাড়ি বসত বিটা নাই তাকে কয় মিসকিন হেদায়ার ভিতরে আছে ওয়াল মিসকিন মাল্লা দারালা মিসকিন তাকে বলে তার নিজস্ব কোনো বিটা নাই তার বাড়ি নাই ওখানে কয়েকদিন ওখানে কয়েকদিন সুর দক্ষিণ সুরমা কয়েকদিন শাহরাং কয়েকদিন জালালাবাদ কয়েকদিন সুনামগঞ্জ কয়েকদিন ঢাকা কয়েকদিন তাকে বলা হয় মিসকিন আল্লাহ তো ঠিকই ডাকছেন তাদেরকে মিসকিন কয়া আসলে তো ইহুদিদের তাদের স্থানীয় নির্ধারিত কোনো বসত বিটা নাই তাদের তো আসলে কোনো বসত বিটা নাই ইসরায়েল তাদের জায়গা নেই তাদের জায়গা মুসলমানদের জায়গা ফিলিস্তিনদের জায়গা মুসলমানদের জায়গা ফিলিস্তিনদের জায়গা আমার যতটুকু জানা হিটলারে যখন কচু কাটা দিছে কয়েকটা সাঁতরাই আইয়া ফিলিস্তিন দেশের মাঝে উঠিয়া এরারে কয় ভাই আমরারে বাসা আমরারে একটু জায়গা দে আমরারে হিটলারে মাইরা খতম করছে কয়েকজন ভাই আইছি আমাদেরকে জায়গা দে আল্লাহু আকবার ফিলিস্তিনের মুসলমান সরল সোজা মুসলমান দর আমার জমিদারি আছে এখানে তাক গর বানা অসুবিধা নাই চিন্তা করিস না সরল মনায় জায়গা দিছি জায়গা দেওয়ার পরে এখন দেখা যায় যে জায়গা দিল তারে লাত্তিয়া তার জমিন থেকে বের কইরা দে আজকে ফিলিস্তিন আমি শনিবার থেকে নিয়ে শনিবারে তাবলিগে ছিলাম তিন দিনের জামাতে রবিবারে আইছি আমি রমজানে ওই জায়গায় বলছি ইহুদিদের কোনো বসত পিটা নাই দেখবেন এই ইসরায়েল থেকে আরব বিশ্বের মুসলমানরা লাইট্টাইয়া বের করা দিবে আমি চুনারুগাতে ও তাফসির ছিল রমজানে এই কথাগুলো বলছি প্রায় জায়গায় বলছি কারণ আল্লাহর কথা তো আর মিথ্যা হতে পারে না ইয়াল মাসাকিন হে মিসকিনের দল মিসকিন মানে যার বসত পিটা নাই যে থান কিলা না যারে কয় বৈতল যারে কি কয় আমরা সিলেটি ভাষায় বৈতল কয় রিফুজি কয় কিন্তু আসলে বৈতল শব্দটা সব জায়গায় হেওভাবে দেখা হয় না মুহাজির যারা মক্কা সাইরা মদিনা শরীফ হিজরত কইরা গেছেন তাদের কো বৈতল বলে এই বৈতল হইল প্রশংসা আর ইহুদিদের বৈতলি হইল এটা প্রশংসা নাই বরং বেইজ্জতি কথা বলেন ঠিক কিনা আর এই বেইজ্জতির পিছনে কারণ আছে আল্লাহ পাক ইহুদিদের বংশের মধ্যে 80,000 নবী পাঠাইছেন আমি সিরতের কিতাব ঘাটাইয়া দেখছি 80,000 নবীর মাঝে 90,000 80,000 নবীর মাঝে 70,000 নবীকে তারা অন্যায়ভাবে অন্যায়ভাবে জুলুম কইরা নির্যাতন কইরা কষ্ট দিয়া দিয়া দুনিয়া থেকে বিদায় করেছে এই ইহুদি জাতি তারা সূরা কাহফের ভিতরে কিচ্ছা আছে হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বা কিচ্ছা বলার টাইম নাই খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহু আকবার রাস্তা দিয়ে হাঁটতেছেন হাঁটতে 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 খিদা লাগছে খিদা লাগছে খিদা যখন লাগছে হাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি কিন্তু মেহমান মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন মেজবান কারণ মূসা আলাইহিস সালাম উনি ওনার দেশে আছেন হাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্য এলাকা থেকে আসছেন আল্লাহু আকবার হাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ডাক দিয়ে বলেন দোস্ত মূসা আমার খিদা লাগছে ভুক লাগছে কিচ্ছু খাওয়া দরকার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন দোস্ত খাজির চিন্তার কোনো কারণ নাই টেনশন করিও না পেরেশানি করিও না চিন্তা করিও না আমার উম্মতের এলাকায় আমি আছি আমার উম্মতের এলাকায় আমি আছি সুতরাং কোন বাড়িতে খাইবা কিভাবে খাইবা চিন্তার কোনো কারণ নাই আমি তোমার এক জায়গায় লইয়া যাইতেছি মূসা আলাইহিস সালাম হাজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন চিন্তা করো না
আমি আমার উম্মতের বাড়িতে তোমারে লইয়া যাই এই এলাকায় আমার একটা উম্মত আছে সরদার খালি উঠতে দেরি মেহমানদারি করতে দেরি হবে না কি খাইবা যা চাইবা এর চেয়ে বেশি মেহমানদারি করবে মুসা আলাইহিস সালাম হাজির আলাইহিস সালামের কাছে গর্বের সাথে বলতেছে এটা আমার উম্মতের এলাকা এটা আমার উম্মতের এলাকা আপনি কি চিন্তা কিসের কিদা আসেন আমার নেতা একটার বাড়ি লইয়া যায় উম্মত অভাব নাই যা ইচ্ছা তা পাইবে এরকম তো অনেক সময় হয় দুই বিয়াই একসাথে যখন আইতে আইতে যায় সুবানিঘাট পয়েন্ট ফরাইছে কয় রে বিয়াই সাহ এই যে ভিতরে আমার বড় ছেলের বাসা আয়ে কি খাইবেন একটু নাস্তা মাস্তা কইরা যায় বড় ছেলে দেখবেন কি কদর করে কি মহব্বত করে আমার ছেলে আমারে তাও তেল লাগাইয়া দেয় মাথায় তেল লাগাইয়া দেয় গেলে বৌমায় মেহমানদারি করব এরকম বাপ দেখাইয়া এক বিয়াই যখন আরেক বিয়াইরে লইয়া যায় গড়ে গিয়া যদি দেখে উল্টাটা ছেলে দরজাই খুলে না বাপে ডাক দেখো আমি বে তোর বাপ গিয়ে দরজা করে ডাক দেখো বাপ হইলে বাপের জায়গা বাড়ি যাও বিয়া হিসাবে কি কাজ হইব ওই না লিল্লা ও বুঝি বড় ছেলে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম গর্ব করে বলতেছেন হাজির চিন্তার কোনো কারণ নাই এই এলাকা আমার উম্মতের এলাকা আসো কি খাবার কি কি খাইবেন যা ইচ্ছা তা পূরণ হবে ওই নেতার বাড়ি গেছেন গিয়া সালাম দিছেন অমুক আসেনি বেটা কিন্তু ঘরে আছে মুসা নবী ছেলেরে বাচ্চারে পাঠাইছেন যাও গিয়া কো তোমার আব্বার আইতো বাবার বাড়াইয়া আয় না বাবার বাড়াইয়া বারবার যখন পাঠাই হি বেটা গেইটো একই কিতা কিতা কিতার লাগি দাও তুমি আমার চিনো না চিনছি তো আপনি তো মুসা নবী বলে হ তো নবী হইলে আমরা মেহমানদারি কিছু করো না 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 নবী নবীর জায়গা ইনো মেহমানদারির সুযোগ নাই পারি যা নবী রে উম্মতে যাইচ্ছা নবী গেছেন আর উম্মতে মেহমানদারি করবে দূরের কথা ইজ্জত করবে দূরের কথা বসবার কথা বলবে দূরের কথা বাড়ির থেকে তারাইয়া দিস এতক্ষণ যে হাজির আল ইসলাম রে কয়া কয়া লই আইলেন যে আমার উম্মত কি চান যা চাইবেন তা পাইবেন কথা কি জাগাত রইছে ওনার কি সম্মান যথাযথ রইছে মেহমানের কাছে তার বেজ্জতি আসলে এইরকমই বনি ইসরাইল ইহুদিরা এইরকমই তারা তাদের নবীকে পদে পদে কষ্ট দিছে আচ্ছা একটু চিন্তা করেন তো তাদের সরাসরি নবী বাড়িত মেহমান হইয়াছে আমরার যুগে যদি এই কুচাই এলাকায় এখন যদি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা হইয়া তো আসবেন না জিন্দা তো আসেন উঠা তো আসবেন না দৈরা নিলাম নবী আসছেন আইসা কুচাই বললেন কোন এলাকার যে আমি এলাকায় আছি তৈলে কি গিয়া বাড়িত গিয়া খাওয়া সায়া খাইতেইব আমার তিন নদী চাওয়া লাগবে আরে নবী তো অনেক উপরে আজ থেকে না প্রায় 1400 বছর আগের কথা নবী 1400 বছর পরে নবীর আওলাদ আর শাহাদ আল মাদানি আসজাদ আল মাদানি মাহমুদ আল মাদানি সালমান মনসুর ভুরি হাফিজাহুল্লাহ এরা যদি কুচা এলাকায় খাওয়ার জন্য বাড়ি যাওয়া লাগবে না খাওয়াইবার জন্য আমাদের লাঠি টানাটানি হয় হুজুরামি হুজুরামি নবীর কত 39 নম্বর আওলাদ উনারে পাইয়া উনি গিয়া চাওয়া লাগে না খাওয়াইবার জন্য আমরা লাঠি টানাটানি করি তাহলে নবীরে পাইলে কি অবস্থা হইতো নবীর নাতিরে পাইলে কি অবস্থা হইতো নবীর মেয়ে ফাতেমারে পাইলে কি অবস্থা হইতো কিরকম আমাদের ভাব হইতো আমরা মনে করতাম ফাতেমা আমার বাড়ি যাওয়া আমার ঘরটা জান্নাতি হইয়া যাওয়া নবীজি আমার ঘরে যাওয়া ঘরটা জান্নাতি হইয়া যাওয়া নবীর সন্তান আমার বাড়িতে যাওয়া আমার বাড়ি বরকতময় হইয়া যাওয়া আল্লাহু আকবার নবীর আওলাদ আরে নবীর আওলাদ তো আরো অনেক উপরের কথা একজন ইমাম সাহেব চায়া খাওয়া লাগে না কোনো বাড়িতে যদি যায় কিচ্ছু না থাকলেও ওই বাড়িওয়ালায় বসাইয়া না হইলেও পানের ব্যবস্থাটা করে কথা বলেন ঠিকই না নবীর সাথে এত
এত দূরত্বের সম্পর্ক থাকার পরেও নবীর নবীর উম্মতের আলেমদেরকে ইমামদেরকে আমরার শেষ নবীর উম্মতের কাছে এত তাযিম আর শ্রদ্ধা আর এরা সরাসরি নবীরে ভাইয়া ঘর থেকে বের কইরা দিছি বের হইয়া যখন গেছেন রাস্তায় গিয়া দেখতেছেন একটা দেওয়াল কাইত হইয়া রইছে দেওয়াল কাইত হইয়া রইছে হাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ধাক্কা দিয়া মুসাকে বলেন ধরেন এটা সোজা করি মুসা নবীর উম্মতের এলাকা বলতেছেন ভাই এর বাড়িত গেছি খাওয়াইছে না ফিরি এই দেওয়াল কাইত হইছে এটা তুল্লা দিমু বিনিময় লইয়া যে আমরা তুল্লা দিমু সোজা করিয়া দিমু পয়সা দিবে দেওয়াল তুল্লা দিমু এই পয়সা দিয়ে আমরা দোকানে গিয়ে ভাত খাইব হাজির আলাইহিস সালাম বলেন না না ধাক্কা দিয়া তুল্লা দি মুসা নবী হাজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে রাগ হ্যাঁ দেখলেন না কি ধরনের গরিমা দেখাইলো আত্মম্বরিতা দেখাইলো অহংকারী দেখাইলো এদের এলাকার দেওয়ালটা আপনি আনা পয়সা সোজা করে দিলেন তো এটা তো অনেক লম্বাই না অনেক রহস্যময় কথা আছে এদিকে যাওয়ার সময় নাই বুঝাইতে চাইছি বনি ইসরায়েল কেমন বিয়াদবের জাত নবীরে ঘর থেকে বের কইরা দেখাওয়ায় না আল্লাহু আকবার এই জন্য আল্লাহ পাক তাদের উপর গজব দিয়া দিছেন ইয়া আইয়ুহাল মাসাকিন এ মিসকিনের দল মিসকিন মানে তোদের কোনো বসত ভিটা নাই এখানে কয়েকদিন ওই জায়গায় কয়েকদিন ঢাকায় কয়েকদিন কয়েকদিন জার্মানিতে কয়েকদিন আমেরিকাতে কয়েকদিন মেক্সিকোতে কয়েকদিন তোমরা ইসরায়েলে ইসরায়েলে এখন আসো আরবের মুসলমান যেভাবে ফুটে উঠছে আর বেশি দিন বাকি নাই কয়েক মাসের ভিতরে ইসরায়েলকে দুলিশ্চাত করা ইসরায়েল থেকে তোদেরকে বহিষ্কার করে দিবে কথা বলেন ঠিক কিনা সময় চলে আসছে ভাইরা আমার ও ভাই খেয়াল করে আমরা শুনি কি বুঝলাম পরিস্থিতি কি বুঝায় আল্লাহ মুসলমানদের কাছে ক্ষমতা রাখছেন মুসলমানদের কাছে পাওয়ার রাখছেন মুসলমানদের কাছে সম্পদ রাখছেন সম্পদ আরব দেশের মধ্যে সকল সম্পদ আফ্রিকার মুসলমানদের দেশের মধ্যে সকল সম্পদ বাংলাদেশের মাটির নিচে সকল সম্পদ নবীজির সাহাবীরা যেদিকে হাইট্টা গেছেন সম্পদের খাজানা হয়ে গেছে নবীজি যেদিকে হাইট্টা গেছেন স্বর্ণের খনি ডিজেলের খনি আল্লাহু আকবার দামি দামি খনি হয়ে গেছে আফগানিস্তান আফগানিস্তানের মুসলমানদের দেশে আল্লাহু আকবার এই পরিমাণ সম্পদ এই পরিমাণ সম্পদ আছে তারা চাইলে আস্তা পৃথিবীকে তাদের দেশের সম্পদ দিয়ে পরিচালনা করতে পারবে তার মানে ক্ষমতাও আল্লাহ মুসলমানদের কাছে রাখছেন ভৌগোলিক হিসাবটা কইরা দেখেন মিডিল ইস্ট মুসলমানদের দখলে গোটা পৃথিবীর মাঝখান মুসলমানদের দখলে এমন এমন জায়গায় আল্লাহ মুসলমানদেরকে রাজত্ব দিছেন মুসলমান চাইলে গোটা পৃথিবী তারাই রাজত্ব করতে পারবে যেই দাঁচে চলতেছে আল্লাহ যদি তৌফিক দেন আর আমাদের আমলটা যদি ভালো থাকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বেশি দিন বাকি নাই আফগানিস্তান যেভাবে দেওবন্দের উলামায়ে কেরাম চালাইতেছে ইন্ডিয়া দেওবন্দের মাদ্রাসায় পরিচালনা করবে বাংলাদেশ হাটহাজারি মাদ্রাসায় রাজত্ব করবে পাকিস্তান করাচি মাদ্রাসায় চালাবে বেশি দিন বাকি নাই বেশি দিন বাকি নাই আমরা আমল আমাদের ঠিক রাখি তাহাজ্জুদ জায়গায় রাখি ইশরাক আমরা পড়তে থাকি চাষ আমরা পড়তে থাকি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে থাকি আল্লাহর ওয়াদা আল্লাহ পৃথিবীর রাজত্ব মুসলমানদের হাতে দিবেন কথা বলেন ঠিক কিনা বেশি দিন বাকি নাই কি আফগানিস্তান আয় হায় টাকা নাই পয়সা নাই আফগানিস্তানের মুসলমান দেওবন্দের সব দেওবন্দ সব দেওবন্দ যারা ক্ষমতায় বসা দেওবন্দি প্রেসিডেন্ট দেওবন্দি একটা পুলিশও দেওবন্দ ছাড়া সব দেওবন্দ আল্লাহু আকবার আল্লাহ পাক ক্ষমতার মালিক সব কিছু আল্লাহ পাকের কাছে আমরা আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে পারি না আজকে আমাকে বিষয় দেওয়া হয়েছিল একটা সাময়িকী হিসাবে কিছু বললাম বিষয় দেওয়া হয়েছে মোবাইলের ইস্তেমাল ব্যবহার বেমারি মানুষ হিসাবে মনে হয় বলা হয় নাই হুজুর বেমারি যা মুখে দিয়া এটা হইয়া যাক সাময়িক বিষয় হিসাবে ইসরায়েল নিয়ে কিছু আলোচনা করলাম আমাদের দায়িত্ব যাইতেও পারবো না যাওয়ার সুযোগ নাই কমপক্ষে সলাতুল হাজতের নামাজ ডেইলি দুই রাখাত পড়ব যে আল্লাহ ফিলিস্তিনরে জিতাইয়া দাও ইসরায়েলকে হেদায়ত থাকলে হেদায়ত দাও নাইলে ধ্বংস করে দাও
দুই রাকাত সালাতুল হাজতের নামাজ হাতটা উঠাইলে একবার বলি আল্লাহ ফিলিস্তিনের মজলুম মুসলমানদেরকে হেফাজত করো আর ইসরায়েলের জালিমদেরকে খতম করো আমেরিকা থেকে রনো তো রিভাটাইস কই আমেরিকা আমি মেফ কুইলা দেখছি ইসরায়েলের ডাইন দিক বাম দিক সামনে পিছনে সব মুসলমান সাসারা একদিকে মিশর আর একদিকে দেখলাম সিরিয়া আর একদিকে সুদান আর একদিকে সৌদি আরব চতুর্দিক মুসলমানের বেষ্টনীতে তাইন রনো তো রিভাটাইছো না আমেরিকার থাকি এগুলার এগুলার দিন আর নাই সেই দিন আর রইছে না আফগানিস্তান থেকে দেখেন আমেরিকা ইসরায়েলের পতন আফগানিস্তান থেকে শুরু আফগানিস্তান থেকে কারা দেওবন্দের উলামায়ে কারা কারা এরা দেওবন্দের উলামায়ে কারা ইনশাআল্লাহ গোটা পৃথিবী দেওবন্দের হাতে একদিন পরাজিত হবে ইনশাআল্লাহ বেশি দিন বাকি নাই এই জন্য দেওবন্দে উলামায়ে কেরামের সাথে আহলে হাদিসের উমাইর এরা রাজত্ব লইয়া যাওয়ার সময় চলে আসছে এদেরকে জনগণের কাছে কেমনে খারাপ বানানো যায় আল্লাহু আকবার অনেক ইসলামী রাজনীতি দল আছে দেওবন্দীদেরকে দেখতে পারে না আমাদের সুন্নি ভাইরাও দেওবন্দীদেরকে গালাগালি করে